আমার নাম হাসানুজ্জামান শ্যামল। ঢাকা ইউনিভার্সিটি থেকেই আমি মাইক্রোবায়োলজিতে অনার্স এবং মাস্টার্স করি। মাস্টার্স শেষ করার পর আমি ঢাকার কলেরা হাসপাতাল অর্থাৎ ICDDRB-তে এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি ল্যাবে আড়াই বছর চাকরি করেছিলাম। আমি PhD করার জন্য আমেরিকায় চলে আসি, ইউনিভার্সিটি অফ টেক্সাস এর অস্টিনে। আমি এখন মলিকুলার ইভলিউশন ল্যাবে কাজ করছি। তো আজকের ভিডিওতে ব্যাপারটা নিয়ে আমরা আরেকটু ডিটেইলে কথা বলবো, সেটা ভাইরাস কি, জীব নাকি জ্বর। সো এই ভিডিওতেও এই প্রশ্নটা নিয়ে একটু আলাপ আলোচনার ফলে আশা করি ভাইরাস সম্পর্কে আমাদের ধারণা আরেকটু ক্লিয়ার হবে। আজকে আমরা কথা বলবো ভাইরাস নিয়ে। ভাইরাস জিনিসটা কি? খুব সহজভাবে বলতে গেলে ভাইরাস হচ্ছে গিয়ে একটা DNA বা RNA। DNA বা RNA কি সেটা আমরা মোটামুটি জানি, এটা হচ্ছে আমাদের বংশগতির ধারক এবং বাহক। একটা জীবিত কিছু সেটার যাবতীয় বৈশিষ্ট্য, তার গঠন এবং কাজ সম্পর্কে যাবতীয় বৈশিষ্ট্য হচ্ছে তার DNA বা RNA এর মধ্যে মোটামুটি লেখা থাকে, কিছু ব্যতিক্রম ছাড়া। সো ভাইরাস হচ্ছে মোটামুটি সেটাই, ভাইরাস হচ্ছে একখণ্ড DNA বা RNA। কিন্তু একটা DNA বা RNA যদি পরিবেশে উন্মুক্ত অবস্থায় থাকে তাহলে সেটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। এজন্য ভাইরাসের DNA RNA এর চারপাশে একটা প্রোটিনের আবরণ থাকে। এটার উদ্দেশ্য হচ্ছে পরিবেশ থেকে DNA RNA টাকে সুরক্ষা করা এবং কোষের মধ্যে এটাকে পৌঁছে দেয়া। গত শতাব্দীর একজন বিখ্যাত বায়োলজিস্ট পিটার মেডাওয়ার্ড, উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1960 সালে সম্ভবত, ওনার ভাইরাস সম্পর্কে একটা বিখ্যাত সংজ্ঞা আছে, ভাইরাস ইজ আ পিস অফ ব্যাড নিউজ র‍্যাপড ইন প্রোটিন। অর্থাৎ প্রোটিনের আবরণে একখণ্ড দুঃসংবাদ। সংজ্ঞাটা দেখলে মনে হয় যেন ভাইরাস শুধুই দুঃসংবাদ, ভাইরাস আমাদের শুধু ক্ষতি করে। কিন্তু এখন আমরা জানি ব্যাপারটা ঠিক না, ভাইরাস আসলে আমাদের অনেক উপকারে আসে। যেমন সমুদ্রের মধ্যে যে ভাইরাসরা আছে তারা গিয়ে পৃথিবীর ভারসাম্য রক্ষায় অবদান রাখে, কার্বন চক্র এর ভারসাম্য রক্ষায় এরা অবদান রাখে। এমনকি আমাদের দেহের মধ্যেও অনেক ভাইরাস আছে যা আখেরে আমাদের উপকারী করে। এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার, সেটা হচ্ছে ভাইরাসের একটা ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে ভাইরাসের বংশগতির ধারক হিসেবে DNA কিংবা RNA দুটোই কাজ করতে পারে। মানুষের ক্ষেত্রে কিন্তু বংশগতির ধারক হচ্ছে শুধুমাত্র DNA, মানুষ এবং অন্যান্য প্রাণী বা অন্যান্য জীবের ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু ভাইরাস আছে যাদের ক্ষেত্রে RNA ও বংশগতির ধারক হিসেবে কাজ করতে পারে। সবচেয়ে কুখ্যাত উদাহরণ সম্ভবত এখন করোনা ভাইরাস। আবার এমন অনেক ভাইরাস আছে যাদের বংশগতির ধারক হিসেবে DNA কাজ করে, যেমন হেপাটাইটিস বি ভাইরাস। তো আজকের ভিডিওতে ভাইরাসের যে ব্যাপারটা নিয়ে আমরা আরেকটু ডিটেইলে কথা বলবো, সেটা ভাইরাস কি, জীব নাকি জ্বর। এই ব্যাপারে একটা বিতর্ক আছে বিজ্ঞানী মহলে। তো অনেকের কাছে এই প্রশ্নটা একদমই সময় নষ্ট মনে হবে, এর কারণ এটা একটা সংজ্ঞার আলাপ। মানে ভাইরাসকে আমি জীব হিসেবে সংজ্ঞায়িত করব না জ্বর হিসেবে? আমরা যদি এই প্রশ্নের সমাধানও করে ফেলি তারপরও ভাইরাস সম্পর্কে যে আমাদের জ্ঞান খুব একটা বাড়বে তা কিন্তু না। একটা উদাহরণ চিন্তা করুন, মনে করেন চৌধুরী সাহেবের মাথায় চুল কম, চুল এমন পরিমাণে কম যে কেউ কেউ বলতে চায় যে চৌধুরী সাহেব টাক, আবার কেউ কেউ বলে যে না তার মাথায় চুল কম কিন্তু টাক পর্যায়ে যায়। সো এই প্রেক্ষিতে একজন দার্শনিক যদি বলেন না এই ব্যাপারে আমাদের সমাধান করতে হবে, চৌধুরী সাহেব কি টাক নাকি টাক না, এই প্রশ্নের উত্তর আমাদের বের করতে হবে, সেটা অনেকের কাছে একটা হাস্যকর বিতর্ক মনে হবে। সো ভাইরাস জীব নাকি জ্বর, এই ব্যাপারটা আসলে সেরকম মনে হতে পারে। এদিক থেকে এই প্রশ্নটা আবার গুরুত্বপূর্ণ, ভাইরাস সম্পর্কে যখনই কোনো কথা আসে একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে নিয়ে PhD লেভেল পর্যন্ত, যখনই ভাইরোলজি নিয়ে কোনো কোর্স হয় প্রথমেই গিয়ে শিক্ষক বা পাঠ্য বইয়ে যে আলোচনাটা থাকে সেটা ভাইরাস জীব নাকি জ্বর। এর কারণ এই না যে এর উত্তরটা বের করা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এর কারণ এই যে ছাত্র যখন এই ব্যাপারটা নিয়ে চিন্তা করে তখন ভাইরাসের গঠন নিয়ে এবং কার্যক্রম নিয়ে তার ধারণা আরেকটু ক্লিয়ার হয়। সো একটা শিক্ষার টুল হিসেবে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ভাইরাস জীব নাকি জ্বর। ভাইরাস জীব নাকি জ্বর এই প্রশ্নের কিছু এমন কিছু উত্তর আছে যেগুলো সচরাচর শোনা যায়, যেমন ভাইরাস গিয়ে জীব না জ্বর না, মাঝামাঝি কোনো একটা কিছু বা জীব জ্বরের ঊর্ধ্বে কোনো একটা কিছু। তো আমার কাছে এই উত্তর আসলে সেরকম গ্রহণযোগ্য না, কারণ এটা একটা শর্টকাট উত্তর, এটার ফলে ভাইরাস নিয়ে আমরা সেরকম চিন্তা করছি না। একজন ভাইরোলজিস্ট আছেন ভিনসেন্ট রাকানিয়েলো, উনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে, উনি এই প্রশ্নটা আরেকটু ইন্টারেস্টিং একটা উত্তর দিয়েছেন যেটা আরেকটু বেশি গ্রহণযোগ্য আমার কাছে। তার উত্তরটা এরকম যে ভাইরাস যতক্ষণ পর্যন্ত কোষের বাইরে থাকে
তখন হচ্ছে সে জন্ম। কিন্তু যখন সে কোষের ভিতরে ঢুকে যায় এবং বংশ বিস্তার করে তখন হচ্ছে সে জীব, আবার কোষ থেকে বার হয়ে গেলে সে জড়। অর্থাৎ ভাইরাস জিনিসটা আসলে কখনোই একই সাথে জীব বা জড় না, এটা হচ্ছে কখনো জীব কখনো কখনো জড়। এটা আমি মনে করি ভাইরাস সম্পর্কে আরো অনেক গ্রহণযোগ্য একটা উত্তর। ভাইরাসকে কেন আমরা জীবিত মনে করি, মানে মনে করার কারণটা আসলে কি? এটার কারণ হচ্ছে ভাইরাস জিনিসটা দেখতে কিন্তু জীবিত জিনিসের মতো। যে কোনো জীবিত জিনিসেরই প্রথমে যেরকম বললাম ডিএনএ থাকে, ভাইরাসের মধ্যেও একইভাবে ডিএনএ কিংবা আরএনএ থাকে, যেটা দেখে আমাদের বলতে ইচ্ছা করে যে এটা হচ্ছে জীবিত। সো এটা এই যে এখানে লেখাগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের সম্পূর্ণ ডিএনএ। হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট সব ভাইরাসের মধ্যে। শুধু যে ডিএনএ বা আরএনএ থাকে তাই না, এই ডিএনএ বা আরএনএ এর বংশ বিস্তারও হয়। এটাই হচ্ছে গিয়ে ভাইরাসকে জীবিত মনে করার মূল কারণ। ভাইরাস যখন একটা কোষের মধ্যে ঢোকে তখন কিন্তু তার বংশবৃদ্ধি হয়। একটা ভাইরাস থেকে অনেক অনেক ভাইরাস তৈরি হয়, সেই ভাইরাসগুলো আবার অন্য কোষে ঢোকে, সেখানে তাদের আরো সংখ্যা বৃদ্ধি হয়। সো যখনই বংশ বিস্তারের প্রসঙ্গ আসে, ইংরেজিতে যেটাকে আমরা বলি বা সায়েন্টিফিক টার্মে যেটাকে আমরা বলি রেপ্লিকেশন, তখনই আমরা হচ্ছে বলার চেষ্টা করি যে এই জিনিসটা হচ্ছে জীবিত। মানে জীবিত জিনিসের একটা হলমার্ক হচ্ছে গিয়ে রেপ্লিকেশন বা বংশ বিস্তার। কিন্তু এই বংশ বিস্তারের ব্যাপারটা নিয়ে যদি আমরা 2 মিনিট চিন্তা করি তাহলে যে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে সেটা হচ্ছে ভাইরাস কিন্তু নিজে তার বংশ বিস্তার ঘটায় না। ভাইরাস যখন কোষের মধ্যে থাকে ব্যাপারটা কিন্তু এমন না যে সে নিজে তার ডিএনএ প্রতিলিপি তৈরি করছে, বরঞ্চ কোষ হচ্ছে ভাইরাসটার প্রতিলিপি তৈরি করে দেয়। অন্য একটা উদাহরণ যদি দেই এই ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য, মনে করুন আমি আর্টিফিশিয়ালি মানে কৃত্রিম ভাবে একটা কোষের মধ্যে, একটা কোষের নিউক্লিয়াসের মধ্যে এক খণ্ড ডিএনএ প্রবেশ করিয়ে দিলাম। এখনকার প্রযুক্তিতে এটা করা কোনো ব্যাপারই না। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে কোষ কিন্তু একটা স্বয়ংক্রিয় যন্ত্রের মতো, সে কিন্তু ওই বাছবিচারটা করবে না যে এই যে ডিএনএটা আমার সামনে আছে এই এটা কি আমার ডিএনএ নাকি বাইরে থেকে কেউ একজন দিয়েছে, সেই বাছবিচারটা সে করবে না। সে ডিএনএ তার নিউক্লিয়াসে পাওয়া মাত্রই সেটার প্রতিলিপি তৈরি করা শুরু করে দেবে, কিছু শর্ত মেনে, সেটা আলাদা হিসাব। কিন্তু ডিএনএ পাওয়া মাত্রই মোটামুটি সে তার অনেক অনেক প্রতিলিপি তৈরি করা শুরু করবে। তো সেই প্রেক্ষিতে কি আপনি ডিএনএ খণ্ডটাকে জীবিত বলবেন? এটার তো একরকম বংশ বিস্তার হচ্ছে, আমরা কখনোই সেটাকে কিন্তু জীবিত বলবো না, কারণ এই উদাহরণে বংশ বিস্তারের কাজটা করছে কোষ। ভাইরাসের ক্ষেত্রে ব্যাপারটা আরেকটু জটিল, কিন্তু মৌলিকভাবে দুটো প্রক্রিয়া একই। ভাইরাসের ডিএনএ এর বংশ বিস্তার ঘটায় হচ্ছে গিয়ে কোষ, ভাইরাসের যেসব প্রোটিন সেগুলো তৈরি করে দেয় কোষ। সো পুরো ব্যাপারটা আসলে কোষই করে দিচ্ছে, ভাইরাস নিজে কিছু করছে না। এজন্যই অনেক বিজ্ঞানী ভাইরাস জিনিসটাকে আসলে জীবিত বলতে চান না। কিন্তু চিন্তা করুন আমাদের পাঠ্য বইতে বা ভাইরোলজি পড়ানোর সময় প্রত্যেকবার যদি আমরা বলি কোষ যখন ভাইরাসের বংশ বিস্তার ঘটায়, কোষ যখন ভাইরাসের ডিএনএ কপি করে, বা কোষ যখন ভাইরাসের বিবর্তন ঘটায়, তাহলে মানে ব্যাপারটা বলতে বা বুঝতে একটু জটিলতা সৃষ্টি হবে। এজন্য আমরা সহজ করার জন্য একটা রূপক ব্যবহার করি এবং আমরা বলি যে ভাইরাস বংশ বিস্তার করে, ভাইরাস তার বিবর্তন ঘটায়, ভাইরাস এটা করে সেটা করে। মানে একটা রূপক হিসেবে যেন আমরা বলি যেন ভাইরাসই কাজটা করছে, যদিও আসলে ভাইরাস কাজটা করছে না, আসলে কাজটা করছে কোষ। 2016 বের হওয়া একটা গবেষণা পত্র, এখানে হচ্ছে গিয়ে লেখক এই কথাটাই বলেছেন, সেটা হচ্ছে ভাইরাস যে জীবিত এটা চমৎকার একটা রূপক, এটা চমৎকার একটা মেটাফোর, কিন্তু এটা একটা রূপক, এটা আক্ষরিক সত্য নয়, এটা জাস্ট আমরা বোঝার সুবিধার্থে বলে থাকি কিন্তু আক্ষরিক ভাবে এই কথাটা সত্য নয়। এখানে আসলে একটা প্রশ্ন এসে যায়, সেটা হচ্ছে মানে অনেক বিজ্ঞানী মতামত দিচ্ছেন এবং আমিও ব্যক্তিগতভাবে সেটাতেই বিশ্বাস করি যে ভাইরাস জিনিসটা আসলে জীবিত নয়, এটা হচ্ছে গিয়ে জড়। তো এই প্রশ্নটা কেমন চলে আসে যে তাহলে জীবনের সংজ্ঞা আসলে কি? আসলে এই আলোচনার জন্য জীবনের সংজ্ঞা খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে দেওয়া জরুরি নয়, জীবনের সংজ্ঞা দেওয়া খুব জটিল একটা ব্যাপার। কিন্তু এটা আমরা বলতে পারি যে কোনো একটা জিনিসকে জীবিত বলার আগে তার একটা পূর্ব শর্ত অবশ্যই পূরণ হতে হবে, সেই পূর্ব শর্তটা হচ্ছে স্বাতন্ত্র বা অটোনমি। একটা জিনিসকে যদি আমরা জীবিত বলতে চাই তাহলে অন্তত
এইটুকু বলতে হবে যে সে নিজে তার বংশ বিস্তার ঘটায়, কিন্তু তার বংশ বিস্তার যদি আরেকজন করে দেয় সেই ক্ষেত্রে তার কোনো স্বাতন্ত্র্য নেই এবং সেই ক্ষেত্রে তাকে এই বিজ্ঞানীদের মতে জীবিত বলা যাবে না। এবং এই পেপারের মধ্যে বিজ্ঞানী এই কথাটাই বলছেন যে ভাইরাসের মধ্যে ফাংশনাল অটোনমি নেই বা স্বাতন্ত্র্য নেই, যেটার কারণে আমরা একে জীবিত আখ্যা দেবো। সো যারা বলে থাকেন ভাইরাস জিনিসটা আসলে জীবিত না জড়, তাদের যুক্তি এটাই যে ভাইরাসের কোনো স্বাতন্ত্র্য নেই, ভাইরাসের সব কাজই কোষ করে দেয়। ব্যাপারটাকে আমরা একটু অন্যভাবেও চিন্তা করতে পারি। আমরা সবসময় ডিএনএ বা আরএনএ জিনিসটাকে মনে করি একদম স্থিতিশীল, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু ডিএনএ বা আরএনএ সম্পূর্ণ স্থিতিশীল না। ডিএনএ এর মধ্যে অনেক অংশই আছে যেগুলো হচ্ছে স্থান পরিবর্তন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। বিশেষ করে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা অনেক বেশি দেখা যায়। এই উদাহরণে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এক খণ্ড ডিএনএ এক কোষ থেকে আরেক কোষে যাচ্ছে এবং কোষের মধ্যে কিন্তু এর বংশ বিস্তারও হচ্ছে, ভাইরাসের সাথে এর মিল আছে। এই জিনিসগুলোকে আমরা বলে থাকি মোবাইল জেনেটিক এলিমেন্টস। শুধু যে ব্যাকটেরিয়ার মধ্যে থাকে ব্যাপারটা তা না, এটা হচ্ছে আমাদের দেহেও থাকে এবং মানে অনেক জটিল বা কমপ্লেক্স লিভিং সিস্টেমের মধ্যেও এমন সব ডিএনএ থাকে যারা হচ্ছে স্থান পরিবর্তন করে, কোষ থেকে কোষে যায়, কোষের মধ্যে এদের বংশ বিস্তার হয়। এদেরকে সহজ কথায় অনেক বিজ্ঞানী বলে থাকেন জাম্পিং জিনস। এই জিনিসগুলো সাথে ভাইরাসের অনেক মিল আছে, এরা যেমনটা বললাম কোষ থেকে কোষে যায়, বংশ বিস্তার করে এবং এদের এক ধরনের স্বাতন্ত্র্য আছে। এই জন্য এদেরকে বলা হয় সেলফিশ জেনেটিক এলিমেন্ট, মানে ওদের এতটুকু স্বাতন্ত্র্য আছে যেন যে ওরা নিজের স্বার্থটা বোঝে। 2009 সালে নেচার রিভিউস মাইক্রোবায়োলজি অনেক বড় একটা সাময়িকী, সেখানে হচ্ছে গিয়ে একটা গবেষণাপত্র বের হয়েছিল যেখানে বিজ্ঞানীরা একটা ইন্টারেস্টিং যুক্তি দিয়েছিলেন। তাদের বক্তব্য ছিল যদি আপনি ভাইরাসকে জীবিত বলতে চান বলতে পারেন, সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে আপনাদের এই মোবাইল জেনেটিক এলিমেন্টস গুলোকেও জীবিত বলতে হবে, কারণ ভাইরাস এবং এই মোবাইল জেনেটিক এলিমেন্টস গুলোর মধ্যে সেরকম কোনো মৌলিক পার্থক্য নেই, দুটোই বংশ বিস্তার হয়, দুটোর মধ্যেই খানিকটা স্বাতন্ত্র্য আছে। কিন্তু এখন পর্যন্ত আমি কোনো জীববিজ্ঞানীর সাথে পরিচিত নই যারা হচ্ছে এই মোবাইল জেনেটিক এলিমেন্টস গুলোকে বা ডিএনএ এর এই অস্থিতিশীল খণ্ডগুলোকে জীবিত বলে থাকেন। গবেষণাপত্রটা যারা লিখেছেন তাদের বক্তব্য হচ্ছে ভাইরাসকে আসলে জীবিত বলা অযৌক্তিক, কারণ এই মোবাইল জেনেটিক এলিমেন্টস গুলোকেও জীবিত বলা অযৌক্তিক, এদের মধ্যে সেই পর্যায়ের স্বাতন্ত্র্য নেই যেটা একটা লিভিং সিস্টেমের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি। সো যারা বলে থাকেন ভাইরাস জিনিসটা আসলে জড়, তাদের যুক্তি হচ্ছে গিয়ে এরকমই। কিন্তু অনেক বিজ্ঞানী আছেন, বড় মাপের বিজ্ঞানী, যারা আসলে মনে করেন ভাইরাস জিনিসটা জীবিত। এবং এখানে হচ্ছে আমি দুটো গবেষণাপত্রের উদাহরণ দিচ্ছি, জন ডিউপ্রে এবং ইউজিন কুনিনের। এরা এখনকার সময়ের অনেক বড় মাপের চিন্তাবিদ জীববিজ্ঞান নিয়ে। তাদের মত হচ্ছে গিয়ে ভাইরাস জিনিসটাকে কোনো আকারে আসলে জীবিত বলা যায়, এবং এটা বলার পিছনে তাদের যুক্তি হচ্ছে জীবন জিনিসটার যে সংজ্ঞা আমরা সচরাচর ব্যবহার করি সেই সংজ্ঞাটার মধ্যে ভুল আছে। তারা জীবন জিনিসটার একটা অন্য ইউনিক সংজ্ঞা দিয়েছেন এবং সেই দুটো সংজ্ঞাতে মানে দুই গ্রুপ আসলে দুরকম সংজ্ঞা দিয়েছেন, এবং সেই সংজ্ঞা মতে মোটামুটি ভাইরাস জিনিসটাকে জীবিত বলা যায়। কাজেই এখন পর্যন্ত ভাইরাস জিনিসটার সংজ্ঞা, ভাইরাস জিনিসটা কি জীব নাকি জড়, সেই ব্যাপারটা খানিকটা অমীমাংসিতই থাকতে হবে, যদি আমি আমার ব্যক্তিগত মতামতে মনে করি ভাইরাস জিনিসটাকে আসলে জড় বলাটাই ভালো। তো পুরো আলোচনার একটা ভালো উপসংহার আমি মনে করি এই এই বিজ্ঞানীর বক্তব্য। এটা একটা লেকচার, এই লেকচারটা উনি এখন থেকে অনেক বছর আগে 50-এর দশকে দিয়েছিলেন ভাইরাসদের নিয়ে, এবং উনি হচ্ছে অনেকক্ষণ ধরে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন যে ভাইরাস জিনিসটা কি, ভাইরাস কি জীবিত নাকি জড়। এবং শেষে উনি এই উপসংহার টেনেছেন, ভাইরাসেস শুড বি কনসিডার্ড অ্যাজ ভাইরাসেস বিকজ ভাইরাসেস আর ভাইরাসেস, মানে ভাইরাসকে জীবও বলা সম্ভব না জড়ও বলা সম্ভব না, ভাইরাস হচ্ছে ভাইরাসই। সো আমি মনে করি সেরকম একটা নোটেই আসলে আমাদের আলোচনা শেষ করতে হবে যে ভাইরাস ভাইরাসই, এটা এর সংজ্ঞা সংজ্ঞায়ন ব্যাপারে বিজ্ঞানীদের মধ্যে ঐকমত্য আসতে হয়তো আরো অনেক দিন বাকি। এই যে মাথার উপরে ফ্যান ঘুরছে, এটাই সায়েন্স।